মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লগ্নজিতা চাইল্ডহুডে সবাইকে স্বাগত। আজকে আমাদের ভাই ফোটার কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার ভাইয়ের এবার ভাই ফোটা হলো না, তো আমি এবার ভাইকে ভাই ফোটা দিইনি, তবে আমার মাসির ছেলে, মামার ছেলে সবাইয়ের সঙ্গে ভাই ফোটা। দাদারা, দুই দাদা আর এক দাদা আর এক ভাই হচ্ছে বেড়াতে গেছিলো, তো তারা এসেছিলো, তারপরে রাতে ভোটা দেওয়া হয়েছিল। তো আজকে প্রথমে এই ভাই, দুই ভাইকে এখন আমি ফোটা দিচ্ছি। দিদার কাছে খেলনা আছে, যাও 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 যাও। এখানে দেশি মুরগি হচ্ছে আর মাটন হবে, আর হচ্ছে এখানে মাছটা রান্না কমপ্লিট। আমার পড়েছিল ফুড চাটনি বানানোর, তো আমি ফুড চাটনি বানাতে বসে। তো এই চাটনির রেসিপিটা যদি কারোর দরকার হয় বা কাউকে জানতে চাও, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। মেনুতে ছিল মাটন, মাছের কালিয়া, ফুলকপি আলুর তরকারি, ডাল, ভাজা ছিল, মিষ্টি, আমার ওই যে চাটনি, দই আর আর হচ্ছে আইসক্রিম। আর এই যে ডনি এসেছিলো একটু রাত করে, তো সেই ফোটাটা আমরা রাতেই দিই, ওরা বেড়াতে গেছিলো, বেরিয়ে এসেছে, তারপরে আমরা ফোটাটা দিই, তার জন্য ডনির ফোটাটা রাত হয়ে গেছিলো দিতে। তো প্রথমে শুনটি দিল, তারপরে আমি দিয়েছি। মাকে
মিটে গেল। তারপরে এখন আমরা একটু সিলিন্দাতে ঠাকুর দেখতে এসেছি, আমি, সোনা আর নীল। তো চলো আমাদের সঙ্গে তোমরাও এখানে ঠাকুরটা দেখে নাও, আমাদের এখানকার ঠাকুর কেমন হয়। তো দেখতে থাকো। মেলায় গিয়ে আমি একটা দারুণ জিনিসের সন্ধান পেলাম, ভাপা পিঠে। এই পিঠেটার কথা অনেকের কাছ থেকেই শুনেছি, কিন্তু কোনোদিন এটা ট্রাই করা হয়নি। তো আজকে এই কাকু কাকিমা খুব যত্ন সহকারে পিঠেটা বানানো দেখলাম, তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক কেমন হয়। তো আমরা যেহেতু আজকে অনেক কিছু খেয়ে আছি, তো একটা পিঠে নিলাম দুজন মিলে ট্রাই করার জন্য। আর কাকিমা দেখো যে পিঠেটা এখন নামালো, কাকু আমাদের সেই পিঠেটাই আমাদের শেয়ার করবে। আরো অসাধারণ খেতে লাগে। তো পিঠেটা ট্রাই করে খুব ভালোই লাগলো। মেলাতে আরেকটা জিনিসও আমি ট্রাই করেছি, সেটা হচ্ছে
রাজস্থানি কুলফি, এটা জাস্ট অসাধারণ। ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু একটু, আর এই রাজস্থানি কুলফিটা জাস্ট অসাধারণ লেগেছে। দেখো কি সুন্দর করে এটা দিচ্ছে। এটা তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, আর যারা ট্রাই করেছো তারা জানিও তাদের কেমন লাগছে। আমি একটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে এটা ট্রাই করেছি, আর আজকের ভিডিওটা এই সুন্দর সুন্দর কুলফিটা দিয়েই শেষ করলাম। আর ঠান্ডায় এই দেখো এত সুন্দর কুলফি দিয়ে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।